বাংলাদেশ ভারত সীমান্তে গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে গোলাগুলিতে এক জওয়ান নিহত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন বাংলাদেশ সীমান্তে বিএসএফ অনুপ্রবেশ করার পর তৈরি হওয়া উত্তেজনায় অনাকাঙ্ক্ষিত গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় রাশের চারঘাট সীমান্তের পদ্মা নদীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতেই চলছিল অভিযান এর মাঝেই নদীতে মাছ ধরছিলেন ভারতীয় তিন জেলে দুজন পালিয়ে গেলেও আটক হন একজন উত্তেজনার শুরুটা সেখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী জানান বাংলাদেশের সীমান্তের প্রায় পাঁচশো গজের মধ্যে ঢুকে পড়েন বিএসএফ সদস্যরা জোরপূর্বক ভারতীয় জেলেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ঘটে অনাকাঙ্ক্ষিত গোলাগুলির ঘটনা এতে ভারতীয় এক জোয়ান নিহত হন আহত হন আরেক বিএসএফ সদস্য ভারতীয় গণমাধ্যম জানিয়েছে নিহত জোয়ানের নাম হেড কনস্টেবল বিজয় ভান সিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই ওই জোয়ানের মৃত্যু হয় আমাদের প্রায় পাঁচ ছয়শো মানে গজ ভিতরে চলে আসছিল তখন পরিচয় জানা গেল আমাদের বিজিবি এর মধ্যে একজন বিএসএফের সদস্য রয়েছে। তাকে তখন আমাদের বিজিবি বলছেন যে যেহেতু আপনি ঢুকে গিয়েছেন একদম ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে আপনাকে আমরা হ্যান্ডওভার করব এই অবস্থায় তারা তার তাড়াতাড়ি ওইখান থেকে সরে যাওয়ার জন্য তাদের স্পিড বোট যেই বোটে আসছিল সেই বোটে করে তারা চলে যাওয়ার জন্য বোট চালিয়ে যখন পালাচ্ছিল তখন সেই সময় আমাদের বিজিবি বলছে তারাও ফায়ার ওপেন করছে কাউন্টার ফায়ার ওপেন করেছে আমাদের বিজিবি সেই কাউন্টার ফায়ারে হ্যাঁ একজন ভারতীয় বিএসএফ সৈনিক প্রাণ হারিয়েছেন এবং শোনা যায় আরেকজনও আহত হয়েছেন ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন চারঘাটের ওই ঘটনা বন্ধু দুই দেশের সম্পর্কের কোনো অবনতি ঘটাবে না ভারতের সঙ্গে একটা ভালো রিলেশন রয়েছে আমাদের যে সমস্ত এই ধরনের ঘটনা ঘটলে আমরা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেইগুলি আমরা সরাহা করে থাকি এদেরকে বলার পরও এরা যখন সরে যাচ্ছিল তা বিজিবির সূত্র মতে তখনই এই ঘটনাটি ঘটে রাজশাহীর বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পতাকা বৈঠকের আগেই ভারতীয় জেলেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বিএসএফের সাথে ঘটে অনাকাঙ্ক্ষিত গোলাগুলির ঘটনা কমান্ডেন্টের সাথে যে কথা হয়েছে এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দুই বাহিনীর মধ্যে বিশেষ করে আমাদের বর্ডার এলাকায় কোনো ধরনের উত্তেজনা বিরোধ করার মতো কোনো ঘটনা নাই অত্যন্ত নর্মাল সিতে যাবে এবং আমরা দুজনেই আশ্বস্ত করেছি বিষয়টা নিয়ে আমরা এমনভাবে তদন্ত করব এবং আমরা পরবর্তীতে যাতে আরও সতর্কভাবে চলার জন্য যা যা করার সেভাবে চলবো উত্তেজিত মতায়ন হওয়ার মতো কোনো ঘটনা নাই এবং এই ধরনের প্যানিক হওয়ার মতো কোনো বিষয় নেই ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরাও আশ্বস্ত করেছি যে আমরা স্বাভাবিকভাবেই যেভাবে যৌথ প্যাট্রোল করা সেভাবে করব বাংলাদেশ ভারত বন্ধু প্রতিম দুই দেশের মধ্যে সীমান্ত প্রায় চার হাজার কিলোমিটার এই বিশাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে চলতি বছরেই প্রাণ গেছে অন্তত পঁচিশ জন বাংলাদেশ